ব্যক্তিগত কইলে মানে কি যে 2021 যেটা বিদ্যুৎ আইন আনিছে, ইয়ার ফলত কি আছে কি আমার হেৰিটো দুটা ভাগত ভাগ করা হব, মানে বিতরণ কোম্পানিটো দুটা ভাগত ভাগ করা হব, এটা হল বিতরণ আর এটা যোগান, ইংলিশের কন্টেন্ট আর ক্যারেন্স, মানে আমার আপ টু মানে কনজিউমার ঘর লগে নেটওয়ার্কিং সিস্টেমটা আমি বনাই দিম, আর তারপর ডিলাইসিংয়ের জড়িয়ে যা কোম্পানি মানে লাইসেন্স প্রাপ্ত হব সিহতে কি করব, তারপর কানেকশন দিব, রেভিনিউ কালেকশন গ্রহণ করব, আর ইয়ার ফলত মানে কি দেখা গেছে যে 2021 যেটা আনিছে ইয়ার ফলত যেটা আমি কস্ট সাবসিডি এটা পাই আসুন এটা একেবারে নাইকিয়া হয়ে যাব, তার ফলত কি হচ্ছে কি ডিলাইসিংয়ের জড়িয়ে ইতিমধ্যে যেটা গ্যাসের সেটা সাবসিডি বলে দিম বলে কেছে এটা নাইকিয়া করে দিছে, ঠিক তেন ধরনের জিওয়ে মানে যে আহিলে নেটওয়ার্কিং ইউজ করলে বিএসএনএলের মানুষ মানে নিপাতপ্রাপ্ত হয়ে গেল, ধ্বংসমুখী গল, হেন করে হব, আর তারপর মানে বিশেষ আমার এই বিদ্যুৎ কৃষক সম্বন্ধে বেশি ব্যবহার করে, তারপরে ট্যারিফর যে রেটটা আছে আজি দিনটা আপনাদের দেখা পেয়েছে এটা জিওর বাইরে মনোপলি মার্কেট হয়ে গেছে, তার বাইরে কোনো কম্পিটিটর নাই, ঠিক এটা সময় কি বিদ্যুৎ আইনের জড়িয়ে এই শক্তিখণ্ডটো মানে এটা মনোপলি মার্কেট হব, তার ফলত যদি মানে মানে ট্যারিফ গ্রহণ করব, তার ফলত সাধারণ রাইজে মানে মানে বিল পরিশোধ করার কারণে অসুবিধার সম্মুখীন হব, এই গভর্নমেন্ট আপনার দাবি নামানে, গভর্নমেন্ট যদি দাবি নামানে তাহলে আমি রাজপথে ওলাই বাধ্য হলাম, ইয়ার চেয়ে আরো তীব্র আন্দোলন হব, আমি দরকার পড়লে আমি লাস্ট পর্যায়ে আমি যাব, যিনি মানে হেৰি হয় আমার গোটেই ভারতবর্ষব্যাপী এটি চলি আছে, আজি 8 তারিখ যেটা 8 ডিসেম্বর যেটা মানে আন্দোলন চলে আছে আমার ভারতবর্ষব্যাপী চলি আছে, আর ইয়াতে আমি 108টা সংগঠন আমি অলরেডি আছো।